আমি যখন প্রথম হালকা স্ট্যান্ডে কাজ শুরু করি, আমি হচ্ছে চ্যানেলের ভেতরে ক্লাসগুলো আপলোড দিলে টাইটেল আমি দিতাম, থাম্বনেল আমি দিতাম, তো সব ভাইয়ারা হইতেছে আপলোড দিত 720 pixels। একটা ভাইয়া ছিল যে আইসিডি ক্লাস নিত, ধুমসে প্রোগ্রামিং বুঝাইতো, ওই ভাইয়া ক্লাস আপলোড দিত 4K। এই যে আপনার ভাই, আপনার ভাই রিসেন্টলি হচ্ছে ভাই ঢাবি থেকে গ্রাজুয়েশন শেষ করলেন, CGPA অসম্ভব রকমের ভালো, ভাই হচ্ছে আমেরিকায় ভার্জিনিয়া টেকে PhD করতে যাচ্ছেন, ভাইয়ার স্কুল ছিল হচ্ছে মতিঝিল আইডিয়াল এবং ভাইয়ের কলেজ ছিল নটরডেম, তারপর ভাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েশন শেষ করলেন। তো ভাইয়া এই যে এত ভালো করলেন, স্টিল কিন্তু এসসি লাইফে আমি শিওর একটা না একটা কিছু আছে যেটা ভাই ভুল করছিলেন, স্টিল রিগ্রেট করেন, বা না থাকলেও আমরা খুঁজে একটা বের করবো, সো দ্যাট সেম ভুলটা তোমরা যদি রিপিট না করো অ্যান্ড তোমরা যাতে এটা থেকে বাঁচতে পারেন। সেকেন্ড ভাইয়ের কাছে জানতে চাইবো হচ্ছে এসএসসি লাইফে এমন কিছু একটা করছিলেন যেটার কারণে পড়ে ভাইয়ের ঢাবিতে পড়লেন অ্যান্ড এখন এত ভালো জায়গাতে যাচ্ছেন, ওই ভালো জিনিসটা ভাইয়ের কাছে জানবো, সো তোমরাও এটা রিপিট করতে পারো। ওকে, আচ্ছা ভাইয়া, এক নম্বর আপনার এসএসসি লাইফের রিগ্রেট বা ভুল। এসএসসি লাইফের রিগ্রেট আসলে আমার সেরকম নাই, কারণ এসএসসি লাইফটাতে আমি পড়াশোনা খুব কমই করছি, এসএসসি লাইফটা মেনলি আমার এনজয়মেন্ট করেই চলে গেছে। 10 বছরে আমি ক্লাস 1 থেকে আইডিয়ালে পড়ি, সো এই 10 ক্লাস 10 পর্যন্ত আস্তে আস্তে দেখা গেছে আমার ফ্রেন্ড বন্ধুদের সাথে এত ডিপ একটা কানেকশন হয়ে গেছে যে এসএসসি লাইফ যখন আমি শেষ করছি তখন বেসিক্যালি আমার কোনো রিগ্রেট ছিল না। এখন তোমরা হচ্ছে এই চ্যানেলে নিশ্চয়ই ওই লাইফে নিয়ে আলোচনা করতে আসো নাই, তোমার কিছু পড়াশোনা করতে আসছো, আমি হচ্ছে গিয়ে পড়াশোনার ব্যাপারে একটু কথাবার্তা বলি। তো এসএসসিতে আমি যখন এসএসসি এক্সাম দিই আমার স্কলারশিপ আসছিলো, কিন্তু সেটা ছিল জেনারেল স্কলারশিপ, জেনারেল বৃত্তি আসছিলো, কিন্তু আমিও ট্যালেন্ট পুলে পাইনি, এইটা আমার একটা রিগ্রেট, কারণ আমার প্রিপারেশন ভালো ছিল, আমার একটা কনফিডেন্স ছিল যে আমার এই ট্যালেন্ট পুলের স্কলারশিপটা আসার কথা ছিল, বাট আমি সেটা পাই নাই, এটা আমার রিগ্রেট। হ্যাঁ, জেনারেল স্টাইপেন্ডটা আসছে, তো সেখানে আসলে কোন জায়গায় ঝামেলাটা লাগছে, আমার ঝামেলাটা লাগছে হচ্ছে কেমিস্ট্রিতে আর হচ্ছে বায়োলজিতে। তো বায়োলজি আর কেমিস্ট্রির মধ্যে ঝামেলাটা হয়েছে যে আমি হচ্ছে গিয়ে মানে মুখস্থ একটু কম করতে পারি, এটা আমার উইকনেস, যারা যারা করতে পারে তাদেরকে আমি পচাই না, বাট আমি হচ্ছে গিয়ে মুখস্থ একটু কম করতে পারি, যার জন্য এই দুইটা চ্যাপ্টারে আমার একটু প্যারা হয়ে গেছে। এখন আমি বলতেছি না যে এই দুইটা চ্যাপ্টার মুখস্থ না করলে পারা যায় না, অবশ্যই পারা যায়, কিন্তু কিছু এলিমেন্ট আছে তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং সেই মুখস্থ রাখার ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। আমি অনেক অলস ছিলাম, আমি স্কুল লাইফে প্রচণ্ড লেভেলের অলস ছিলাম, যার জন্য আমার এই দুইটাতে পড়া হয়েছে, প্যারা হয়েছে। ভাই বুঝে বুঝে রেখে দিতেন, পরে এটা রিপিট করতেন না। হ্যাঁ, মনে করো যে আমি একটা জিনিস পড়লাম, একটা বুঝলাম, ব্যাস, একবার পড়া হয়েছে, আর জীবনে রিপিট করতাম না। এটা নিয়ে আমার হচ্ছে বড়, হ্যাঁ, এটা হচ্ছে অনেকের হয়, আমি জানি যে আমি একটা ম্যাথ একবার করছি, ব্যাস, ওইটা আমি আর কোনোদিন করবো না, এই মেন্টালিটি আমি জানি অনেকের আছে, এটা আমারও ছিল, এবং এই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি প্যারাটা আমি খাইছি। কারণ তুমি যতই ভালো বুঝো, যতই ভালো পারো, তুমি যদি প্র্যাকটিস না করো, প্র্যাকটিস না করলে তোমার রেজাল্ট ভালো আসবে না, কারণ পরীক্ষার হলে তুমি যে সেই জিনিসটা পারবা সেই জিনিসটা কোনো গ্যারান্টি নেই, কারণ ইজি জিনিস, পরীক্ষার হলে একটা প্রেশার থাকে, অনেক প্রেশার থাকে, কখন কি কোশ্চেন আসে, একটা কোশ্চেন যদি তোমার কমন না পড়ে তুমি কিন্তু পরবর্তী কোশ্চেন আগে থেকে সলভ করা না থাকলে তো এক্সাম হলে এত কম সময় মাথা কাটা করো যেন ভুল হয়। এক্স্যাক্টলি, দেখা যাবে যে একটা কোশ্চেন আসছে, তুমি সেই কোশ্চেনটা পারো, আনসার করতেছো, হঠাৎ করে একটা কোশ্চেন তোমার মিলতেছে না, দেন প্যানিক। ইয়েস, যখনই এই প্যানিকটা তোমার শুরু হয় তোমার চিন্তা ভাবনা লোপ পেয়ে যাবে, তখনই কিন্তু ঝামেলাটা লাগবে, এই জিনিসটা করা যাবে না। এটার জন্য কি কি প্র্যাকটিস, 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 যত বেশি প্র্যাকটিস করবা তোমার এসএসসিতে ভালো রেজাল্ট করার সম্ভাবনা তত বেশি বাড়বে। ওকে, এই ছিল আমার ফার্স্ট রিগ্রেট। সেকেন্ড রিগ্রেটটা ছিল হচ্ছে আমি এসএসসির পরে যে লম্বা একটা ভ্যাকেশন আছে সেই ভ্যাকেশনটা এনজয় করিনি, তখন আমি কী করছি, তখন নটরডেমের জন্য পড়াশোনা করছি। ঠিক আছে, আমি বলতেছি না যে নটরডেমের জন্য পড়াশোনা করার দরকার নেই, অবশ্যই দরকার আছে, বাট অত বেশি পড়াশোনা করার দরকার নেই। অনেক করা যায়, হ্যাঁ, অনেক কোচিং সেন্টার দেখবা, অনেক বড় বড় কোচিং সেন্টার দেখবা যে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের জন্য অনেক কঠিন কঠিন ম্যাথ ট্যাথ করে, ওগুলো করার দরকার নাই, আমাদের একটা কোর্স আছে, কলেজ অ্যাডমিশন কোর্স। হ্যাঁ, তুমি কমেন্ট ডেসক্রিপশন চেক করো, ওইটাতে তোমাকে এত কিছু দেখানো হচ্ছে না, জাস্ট বেসিক যেগুলো মাথায় রাখলে নটরডেম। মনে রাখবা যে মেইন বইটা পড়লে নটরডেমের জন্য চান্স পাওয়া খুবই ইজি। হ্যাঁ, আর নিজেকে চর্চার মধ্যে রাখতে হবে, চর্চার মধ্যে রাখার সবচেয়ে ভালো উপায় কি, সেটা হচ্ছে প্র্যাকটিস করা এবং এক্সাম দেওয়া, যেটা আমাদের কোর্সের মধ্যে সবকিছু খুব সুন্দর করে তুমি কমেন্ট ডেসক্রিপশন চেক করতে পারো। তো আমি যদি সামারাইজ করি, ভাইয়া হচ্ছে বেসিক্যালি সবকিছু বুঝে বুঝে পড়তেন, বাট ভাইয়ার রিগ্রেটটা হচ্ছে ভাইয়া জিনিসগুলো রিপিট করতেন না বা প্রচুর প্র্যাকটিস করতেন না, যেটার কারণে ভাইয়া জার্নালিস্ট স্টাইপেন্ড পাইছেন বাট ট্যালেন্ট পুলটা পান নাই। হ্যাঁ, সো এই সেম ভুল তোমরা করো না, বুঝো সমস্যা নেই, বাট বুঝলে এক্সাম হলে যে পারবা কোনো গ্যারান্টি নেই, রিপিট করতে হবে অ্যাটলিস্ট 3 বার করে। ঠিক আছে ভাই, সেকেন্ড হচ্ছে আপনি হচ্ছে এসএসসি লাইফে করছিলেন এমন একটা জিনিস যেটার কারণে আপনি নটরডেমে পড়তে পারছিলেন, ঢাবি অ্যান্ড ভালো করতেছেন, যেটার কারণে আপনি গ্রেটফুল ফিল করেন। আচ্ছা,
গ্রেটফুল ফিল করি যেটা সেটা হচ্ছে যে স্কুলে থাকতে যখন আমি একটা জিনিস বুঝতাম, সাপোজ একটা কঠিন টপিক, যেমন আংশিক ভগ্নাংশের একটা টপিক আছে তোমাদের হায়ার ম্যাথে, সেই আংশিক ভগ্নাংশের টপিকটা সবাই অনেক ভয় পায়, রাইট? তো আমি করছিলাম কি, জিনিসটা খুব ভালো মতো করছিলাম, ভালো মতো কইরা আমি খুব আয়ত্তে আনছিলাম। এরপরে আমি করছি কি, আমার বন্ধু বান্ধব ডেকে বলছিলাম, আমার তোর এটা সমস্যা না, আয় এদিকে বয়, তোর বুঝাই। তো ডাইকা হচ্ছে কি, আমি নিজে বুঝাইছি, এতে আমার লাভটা কি হয়েছে, জিনিসটা আমার রিপিট হয়েছে। সো ওই বাই দ্য এন্ড অফ এসএসসি দেখা গেছে ওই টপিকগুলো যেগুলোতে আমার বেশি ভয় ছিল সেগুলো আমি খুব ভালো পারতাম। ফাইনম্যান টেকনিক ভাই, এই কাজটা তোমরা করতে পারো। তোমরা যদি একটা জিনিস ভালো পারো, তোমার ডাইকা বন্ধুর সাথে আলোচনা করতে পারো, দেখা যাবে তার উপকার হচ্ছে, তোমার উপকার হচ্ছে। এটা আমি খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করতাম। সো এটার কারণে হচ্ছে ভাই গ্রেটফুল। সো দুই নম্বরে তোমরা যেটা করতে পারো, যেটা হচ্ছে কোনো একটা টপিক যদি কঠিন লাগে সমস্যা নেই, কোনো রকম রাফলি বুঝাও কোনো একটা জায়গা থেকে, দেন তুমি তোমার বন্ধু কিংবা জুনিয়র কাউকে বুঝাও, দেখবা ওইটা আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে, ওটা জীবনও তুমি ভুলবা না। সো দুই নম্বরে এটা করতে পারো আর কি, পরে দেখবা এটা নিয়ে গ্রেটফুল ফিল করবা। হ্যাঁ, ভাইয়ের মতো এরকম টিচার হয়ে যেতে পারবা। ভাই কিন্তু আমাদের আইসিটি ইনস্ট্রাক্টর ছিল হলকেনস্টাইনের, হ্যাঁ একসময় ছিলাম, খুব ক্লাস নিতাম। ওকে ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।